হ্যালো সালাম ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর যে ট্র্যাডিশনাল মেথড বা একক জের সংশোধন পদ্ধতি এটা নিয়ে কথা বলবো এবং তোমরা এই একক জের সংশোধন পদ্ধতি সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে তোমরা সবই সমাধান করতে পারবে আজকের ক্লাসটি করলে আসো ক্লাসে প্রবেশ করি ডিয়ার স্টুডেন্টস আমরা আলোচনা করব একক জের সংশোধন পদ্ধতি ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর তিনটা পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি প্রথম ক্লাসেই আজকে আমরা প্রথম পদ্ধতিটা সম্পর্কে দেখব যে একক জের সংশোধন পদ্ধতি কীভাবে করতে হয় তার আগে আমাদেরকে দুইটা বিষয়ে জানা খুব জরুরি একটা হচ্ছে চেক কেননা এটা খুবই কনফিউজিং আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি আর আরেকটা হচ্ছে ব্যাঙ্ক মেমোরান্ডাম তোমরা দেখতে পাচ্ছ যে চেক ব্যবসা প্রতিষ্ঠান দেনাদারের কাছ থেকে পেতে পারে আবার অন্যদিকে পান আদারকে চেক প্রদান করতে হয় তো পান আদারকে যে চেকটা প্রদান করা হয় সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যে নির্ধারিত ব্যাঙ্কে হিসাব নিকাশ করে সেই ব্যাংকেরই চেক প্রদান করে থাকে অর্থাৎ চেকটা একই ধরনের হয়ে থাকে অন্যদিকে দেনাদারের কাছ থেকে যে চেকগুলো পাওয়া যায় সেটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন পার্টি যে বিভিন্ন ধরনের চেক দেয় দিয়ে থাকে সেগুলো সেগুলো কি করা হয় সেগুলো কালেকশানের জন্য ক্লিয়ারিং হাউসে রাখা হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে তো ব্যাংক যেটা করে সেটা হচ্ছে ওই ক্লিয়ারিং হাউস থেকে টাকা সংগ্রহ করে সেটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা করে দেয় তো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী যে তারিখে প্রস্তুত করা হয় ওই তারিখের মধ্যে এরকম অনেক চেক থাকতে পারে যেটা প্রক্রিয়াগত কারণে টাকাটা জমা হয়নি তো এই ধরনের চেককে বলা হয় পরিবহনাধীন চেক বা ট্রানজিটে জমা চেক বা ডিপোজিট ইন ট্রানজিট বলা হয়ে থাকে আর অপর্যাপ্ত তহবিল চেক বা এনএসএফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড চেক এটা বলা হয় যে চেকগুলো ডিজনার হয় অর্থাৎ বাউন্স হয় মানে দেনাদারের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে যে চেকগুলো ক্লিয়ারিং হাউস থেকে প্রত্যাখ্যাত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে এনএসএফ চেক বা বাউন্স চেক আর একটা বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে পাওনাদারকে যে চেক প্রদান করা হয় এই চেক যদি পাওনাদার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে নির্ধারিত ব্যাংক সে ব্যাঙ্কে প্রেজেন্ট না করে করে টাকাটা যদি না উঠিয়ে নেয় তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণীর তারিখে এই যে পরিমাণ চেক এরকম কাউন্ট করা হয় এই এটাকে বলা হয় হচ্ছে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক বা আনপ্রেজেন্টেড চেক বলা হয় ফলে এটাও আরেকটা গড়মিলের কারণ হয়ে দাঁড়ায় এবারে আমরা দেখবো যে ব্যাংক মেমোরান্ডাম ব্যাঙ্ক মেমোরান্ডাম হচ্ছে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম এই দুই প্রকারের আমরা এর আগেও এটা নিয়ে কথা বলেছি ডেবিট মেমোরান্ডাম হচ্ছে যদি ব্যাংক আমানতকারীকে আমানতকারীর অজান্তেই কোনো কারণে অ্যাকাউন্ট ডেবিট করে থাকে এবং যেটা করে পরবর্তীতে সেই কারণ ব্যাখ্যা সহ একটা বিবরণী আমানতকারীকে প্রদান করে এবং আমানতকারী সেই বিবরণী অনুযায়ী পরবর্তীতে তার নগদান বই সংশোধন করে থাকে বা হালনাগাদ করে থাকে তো অন্যদিকে ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে যদি অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়ে থাকে কোনো কারণে তাহলে ক্রেডিট করা হলে সেই ব্যাখ্যাসহ সেটারও একটা বিবরণী আমানতকারীকে নির্ধারিত সময় দেওয়া হয় এবং সে অনুযায়ী আমানতকারী নগদান বই হালনাগাদ করে থাকে এবারে দেখব যে ব্যাংক ডেবিট মেমোরান্ডামের মধ্যে কি কী বিষয় অন্তর্ভুক্ত থাকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সার্ভিস চার্জ আমানতকারীর পক্ষে সরাসরি যদি পরিশোধ করা হয়ে থাকে ব্যাংক যদি কোনো বিল বার্তা করে এবং সেটা প্রত্যাখ্যাত হয় তারপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করা হলে তারপরে চেক ছাপানো খরচ ট্রাভেলার্স চেক ইস্যু তহবিল হস্তান স্থানান্তর তো এই ধরনের ঘটনায় কী হয় অ্যাকাউন্ট ডেবিট হয়ে থাকে অন্যদিকে ক্রেডিট মেমোরির হচ্ছে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে বা ব্যাংক কর্তৃক যদি সরাসরি আদায় করা হয় বিনিয়োগের সুদ আদায় দেন থেকে সরাসরি আদায় বা বিমা কোম্পানি থেকে যদি ক্ষতিপূরণ পাওয়া যায় বা অন্য কোনো কোম্পানির শেয়ার থেকে লভ্যাংশ পাওয়া পাওয়া যায় এইগুলো কারণে ব্যাংক অ্যাকাউন্ট ডেবি ক্রেডিট করে থাকে এবং পরবর্তীতে সেটা ব্যাখ্যা সহ আমানতকারীকে ক্রেডিট মেমোরান্ডামের মাধ্যমে পাঠায় এবারে আমরা দেখবো আলফা লিমিটেড কোম্পানির দুগোড়া নগদান বইয়ে এর ডেবিট পাশে দুটো টাকার ঘর আছে নগদ টাকা ব্যাংক টাকা অন্যদিকে ক্রেডিট পাশে আছে নগদ টাকা ব্যাংক টাকা দুটো টাকার ঘর ডেবিট পাশে নগদ প্রাপ্তি বোঝাচ্ছে ক্রেডিট পাশে প্রদান বোঝাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ওরে সিডি ব্যালেন্সিং করা আছে আমাদের আসলে প্রয়োজন হবে শুধু ব্যাংক টাকার ঘর যেটা কেননা আমাদের কাজ হচ্ছে ব্যাংক সমন্বয় করা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যে ব্যালেন্স সেটার সঙ্গে নগদান বইয়ের যে ব্যালেন্স সেটা মিলকরণ করা ফলে আমরা এই নগদ কলমটা মুছে দিলাম এবারে ব্যাংক বিবরণীর সঙ্গে মিলাতে আমাদের সুবিধা হবে আমরা এবার একটা ব্যাংক বিবরণী দেখে আসি আমরা ব্যাংক বিবরণী দেখতে পাচ্ছি ব্যাংক বিবরণীতে যমুনা ব্যাংক লিমিটেড খুলনা ব্রাঞ্চের সাথে অ্যাকাউন্ট আছে আলফা লিমিটেড কোম্পানি এখানে ক্লায়েন্ট নেম আলফা লিমিটেড ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ব্যাংকের স্টেটমেন্ট ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিটস লেখা আছে ব্র্যাকেটে ক্রেডিট উইথড্রলস লেখা আছে ডেবিট অর্থাৎ যদি যমুনা ব্যাংক লিমিটেড ক্রেডিট করবে কখন যখন আলফা লিমিটেড কোম্পানি টাকা জমা করবে অন্যদিকে আলফা লিমিটেড যদি অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেয় তাহলে ডেবিট করছে কেননা এটা যমুনা ব্যাংকের জন্য আলফা লিমিটেডের এই ডিপোজিটটা একটা দায় অন্যদিকে আলফা লিমিটেড যে টাকাটা ডিপোজিট করছে এটা তার জন্য একটা সম্পদ তাই ডিপোজিট করলে এটা ক্রেডিটেই লিখা হচ্ছে স্টেটমেন্ট ওয়াইজ একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যাংকের স্টেটমেন্টের ব্যালেন্স দেখলাম আমরা এক লক্ষ টাকা অন্যদিকে নগদান বইয়ের যে একত্রিশ ডিসেম্বরের ব্যালেন্স সেটা এক লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ দেখা যাচ্ছে যে দুইটা ব্যালেন্সের মধ্যে মিল নেই অথচ ওপেনিং ব্যালেন্স যেটা ছিল ডিসেম্বরের এক তারিখে এটা এক লক্ষ টাকা এবং নগদান বইয়ের যে ওপেনিং ব্যালেন্স সেটাও কিন্তু এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই ওপেনিং ব্যালেন্স দুইটা অর্থাৎ নগদান বইয়েরটা এবং ব্যাংকেরটাকে লাল কালি দিয়ে মার্ক করে যাব। অর্থাৎ মিলকরণ প্রক্রিয়া আমরা দেখব যে গড মিলটা কোথায় তো আমরা লাল কালি দিয়ে মার্ক করে দিলাম দুইটাই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের চার তারিখে করিমকে একটা চেক প্রদান করা হয়েছে করিমের প্রতিষ্ঠানের পাওনাদার বোঝা যাচ্ছে তো চেক নাম্বার একশো এক এটা দেওয়া হয়েছে তাকে পাঁচ হাজার টাকা চেক অন্যদিকে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টেও দেখলাম চেক নাম্বার একশো এক ডিসেম্বরের বিশ তারিখে পরিশোধ করা হয়েছে ব্যাংক থেকে তো এটা আমরা রেড মার্ক করে দিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের ছয় তারিখে চেক নাম্বার একশো দুই প্রদান করা হয়েছে রহিম নামক আর একজন পাওনাদারকে এটা পনেরো হাজার টাকা আমরা এবার একটু ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখে আসি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কের স্টেটমেন্টের কোথাও একশো দুই নাম্বার চেক প্রদান করা হয়নি তার মানে এটা এখনও বকেয়া চেক বলা যায় তারপরে আমরা ডিসেম্বরের আট আট তারিখে দেখতে পাচ্ছি যে জব্বার হিসাব জব্বার নামক একজন ব্যক্তিকে চেক নাম্বার একশো প্রদান করা হয়েছে অর্থাৎ ইস্যু করা হয়েছে চল্লিশ হাজার টাকা আমরা এবার একটু স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখে আসি যে এটা প্রদান করা হয়েছে ডিসেম্বর উনতিরিশ তারিখে চল্লিশ হাজার টাকার একটা চেক প্রদান করা হয়েছে ফলে এটা আমরা রেডমার্ক করে দিতে পারি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সালাম হিসাব চেক নাম্বার একশো চার এটা দশ হাজার টাকা তো এটা একশো চার নাম্বার চেক যেটা ডিসেম্বরের আঠারো তারিখে ব্যাংক থেকে প্রদান করা হয়েছে দশ হাজার টাকা আমরা সেটাও রেড মার্ক করলাম তারপরে আমরা ডিসেম্বরের দশ তারিখে দেখতে পাচ্ছি চেক নাম্বার একশো পাঁচ ব্র্যাকেটে লেখা আছে প্রদেয় বিল পরিশোধ অর্থাৎ এটা প্রদেয় বিল পরিশোধের জন্য এই চেকটা প্রদান করা হয়েছে তিরিশ হাজার টাকা তো এটা ব্যাঙ্কের স্টেটমেন্টে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না তার মানে এটা আমরা এটা গড়মিলের একটা কারণ তারপরে ডিসেম্বরের চোদ্দো তারিখে আমরা রফিক হিসাবকে দেখতে পাচ্ছি যে একশো ছয় নম্বর চেক প্রদান করা হয়েছে ব্যাঙ্কের স্টেটমেন্টে একশো ছয় নম্বর চেক নম্বর পেয়েছি ডিসেম্বরের বাইশ তারিখে পঁচিশ হাজার টাকা তো এটা রেডমার্ক করে দিলাম অবদান বইয়েরটাও রেডমার্ক করে দিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের সাতাশ তারিখে একটা কন্ট্রা ট্রানজ্যাকশান ছিল অর্থাৎ ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে ডিসেম্বরের সাতাশ তারিখে আমরা স্টেটমেন্টে দেখতে পাচ্ছি যে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে ডিপোজিট হয়েছে সো এটা মিলে গেল আমরা এটা রেডমার্ক করে দিতে পারি তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাদমান থেকে চেক পে ব্যাঙ্কে জমা করা হয়েছে দশ হাজার টাকা এই টাকাটা আমরা ব্যাঙ্কের স্টেটমেন্টে দেখতে পাচ্ছি না অর্থাৎ সাদমান একজন দেনাদার তার কাছ থেকে চেক পে কালেকশানের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এখনো এখনও জমা হয়নি টাকাটা তারপরে রায়হানের থেকেও একটা চেক পাওয়া গিয়েছে আশি হাজার টাকার সেটাও দেনাদার থেকে চেক প্রাপ্তি কিন্তু এই চেকটা ব্যাংকে জমা হয়নি তার মানে এটা ক্লিয়ারিং হাউসে থাকতে পারে বা কোনো কারণে এটা প্রত্যাখ্যাত হতে পারে আমরা আরেকটু পরে সেটা নিয়ে কথা বলবো ডিয়ার স্টুডেন্টস আমরা এবার দেখতে পেলাম যে মোট ডেবিট টোটাল হয়েছে এক্ষেত্রে নগদান বয়ে দুই লাখ চল্লিশ হাজার টাকা এবং মোট ক্রেডিট টোটাল হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো দুইটার ব্যবধান আসে কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু এখানে ডিসেম্বর একত্রিশ তারিখে ব্যালেন্স সিডি লেখা আছে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এখানে কিন্তু নগদান বই যিনি প্রস্তুত করেছেন তিনি একটা ভুল করেছেন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা কিন্তু তিনি নগদান বইয়ে কম লিখেছেন তাহলে আমরা এটা মার্ক করে রাখি যে এই জায়গাটা একটা ভুল থাকলো অন্যদিকে আমরা এবার একটু ব্যাংক স্টেটমেন্টে দেখে আসি যে ডিসেম্বরের একত্রিশ তারিখে ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি আটানব্বই হাজার টাকা এবং ডিসেম্বরের একত্রিশ তারিখে ব্যাংক ইন্টারেস্ট অর্থাৎ সুদ আয় হয় পনেরোশো টাকা তো আটানব্বই হাজারের সঙ্গে পনেরোশো যোগ হলে নিরানব্বই হাজার পাঁচশো টাকা হয় কিন্তু একত্রিশ তারিখের ব্যালেন্স দিয়ে লেখা আছে এক লক্ষ টাকা তার মানে পাঁচশো টাকা এক্ষেত্রে বেশি লেখা আছে ভুলবশত এটা আর একটা ভুল আমরা এই ভুলটা চিহ্নিত করে রাখি ডিয়ার স্টুডেন্টস আমরা এবার দেখব যে সমন্বয় বা মিলকরণ কেমন হবে এটার দুইটা ধরন আছে একটা হলো যে যদি আমরা আমানতকারীর বই থেকে শুরু করে শুরু করি তাহলে আমাদেরকে মিলাতে হবে যে ব্যাংকের যে বইটা অর্থাৎ ব্যাংকের ব্যাংক বিবরণী সেটার যে উদ্বৃত্ত সেটার সঙ্গে আমাদেরকে মিলাতে হবে আর টাইপ সেক্ষেত্রে আমানতকারীর যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে আমাদেরকে মেলাতে হবে ব্যাঙ্ক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্তের সঙ্গে আর যদি আমানতকারীর বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্তের সঙ্গে মিলে যাবে আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত এটা কোনো পরিবর্তন হবে না যতটা সমন্বয় সংশোধনী প্রয়োজন সেটা আমাদেরকে করতে হবে আমানতকারীর বইয়ের যে উদ্বৃত্ত সেটার সঙ্গে যোগ বিয়োগ যা ইচ্ছা আমরা করবো কিন্তু ব্যাঙ্ক বিবরণীর কে কোনো চেঞ্জ করা যাবে না এবার আমরা টাইপ টুতে দেখব যে যদি আমরা অঙ্ক শুরু করি ব্যাংক হিসাব থেকে অর্থাৎ ব্যাংক বিবরণী থেকে শুরু করি ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়ে তাহলে আমাদেরকে মিলাতে হবে আমাদের টার্গেট হবে আমানতকারীর বইতে যে উদ্বৃত্তটা দেওয়া আছে সেইটা এক্ষেত্রে আমানতকারীর বইয়ের উদ্বৃত্তের কোনো পরিবর্তন করা যাবে না আমাদেরকে যেটা এডিট করতে হবে যেটা চেঞ্জ করতে হবে বা সমন্বয় করতে হবে সেটা হলো ব্যাংক বিবরণী আমরা এইবার পার্থক্যের কারণগুলো খুঁজে বের করি যে কি কি কারণে এই গড়মিল হলো আমরা প্রথমেই দেখলাম যে ছয় তারিখে ডিসেম্বরের ছয় তারিখে পনেরো হাজার টাকা রহিমকে চেক প্রদান করা হয়েছিল সে এই চেকটা ব্যাংকে এখনও চেকটা রহিম সাহেব উপস্থাপন করেননি ফলে এটাকে আমরা বকে আছে লিখতে পারি পনেরো হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের দশ তারিখে প্রদেয় বিলের উদ্দেশ্যে প্রদেয় বিল প্রদানের উদ্দেশ্যে একটা চেক প্রদান করা হয়েছিল সেটা ছিল তিরিশ হাজার টাকা এটাকে আমরা অপরিশোধিত প্রদেয় বিল লিখতে পারি তিরিশ হাজার টাকা বা এটাকে বকেয়া চেকও লিখতে পারি আমরা তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের সাতাশ তারিখে সালমান একজন দেনাদার তার কাছ থেকে চেক পেয়ে সেটা ব্যাংকে জমা করা হয়েছিল কিন্তু আমরা ব্যাঙ্ক বিবরণীতে এটা খুঁজে পাইনি তার মানে এই সালমানের চেকটা ক্লিয়ারিং হাউস থেকে কালেকশন হয়নি আমাদের অ্যাকাউন্টেও ক্রেডিট করা হয়নি তো যেহেতু সাতাশ তারিখে সেহেতু চার দিন অর্থাৎ আজকে একত্রিশ তারিখ ডিসেম্বরের এই চার দিনেও যেহেতু কালেকশান হয়নি সেহেতু এটাকে অপর্যাপ্ত তহবিল চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড চেক বলা যেতে পারে এটা আমরা তাই লিখবো যে অপর্যাপ্ত তহবিল চেক দশ হাজার টাকা পরে ডিসেম্বরের একত্রিশ তারিখ অর্থাৎ আজকের তারিখ ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুতের তারিখ যেটা এই তারিখে আশি হাজার টাকার একটা চেক তার মানে এটা এখনো পথে আছে বা এটা কোনো প্রক্রিয়ার আওতাধীন আছে এটাকে আমরা লিখতে পারি পরিবহনাধীন চেক বা ডিপোজিট ইন ট্রানজিট চেক এটার পরিমাণ হবে আশি হাজার টাকা এরপরে আমরা দেখব যে টোটাল মোট ডেবিটের পরিমাণ ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং মোট ক্রেডিটের পরিমাণ ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা তো দুইটার ব্যবধান আসে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ ব্যালেন্স সিডি হবে এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু সেটা কম লেখা আছে অর্থাৎ এখানে ভুল করেছে তাহলে আমরা এটা লিখবো নগদান বইয়ে ভুল পাঁচ হাজার টাকা কম দেখানো হয়েছে এক্ষেত্রে আমরা এবারে ব্যাঙ্ক বিবরণীটা একটু দেখে আসি ব্যাংক বিবরণীতে আমরা দেখতে পাচ্ছি যে নোট কালেকশন করা হয়েছে তিরিশ হাজার টাকা ডিসেম্বরের উনতিরিশ তারিখে তো এটা হচ্ছে একটা মানে ডিপোজিটরের অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে কিন্তু ডিপোজিটর কিন্তু এই বিষয়ে অবগত নয় এটা অবগত থাকলে সে নগদান বইটাকে আল হালনাগাদ করতে পারতো তো এটা একটা ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু বা ক্রেডিট মেমোরান্ডাম আইটেম তো এই ধরনের ক্রেডিট মেমোরান্ডাম আইটেমকে আমরা সিএম দিয়ে প্রকাশ করব আমরা লিখলাম সিএম নোট কালেকশান সমান তিরিশ হাজার টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক সার্ভিস চার্জ কেটেছে দু হাজার একটা ডেবিট মেমোরান্ডাম আইটেম এক্ষেত্রে আমরা ডিএম দিয়ে প্রকাশ করব ব্যাংক সার্ভিস চার্জ দু হাজার টাকা তারপরে ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের সুদ ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে পনেরোশো টাকা এটা একটা ক্রেডিট মেমোরান্ডাম আইটেম এটাকে আমরা সিএম লিখবো তারপরে ব্যাংক সুদ পনেরোশো টাকা তারপরে আমরা দেখবো যে আমাদের এই যে লাস্টে যে ভুলটা করেছে ব্যাঙ্ক বিবরণীতে আটানব্বই হাজার টাকার সঙ্গে পনেরোশো টাকা যোগ করলে আসে নিরানব্বই হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ভুলবশত এক লক্ষ টাকা লেখা আছে তাহলে পাঁচশো টাকা এক্ষেত্রে বেশি লেখা আছে তো এটা ব্যাংক বিবরণীর ভুল পাঁচশো টাকা বেশি দেখানো হয়েছে মোটামুটি এগুলোই ছিল পার্থক্যের মূল কারণগুলো এই এই কারণগুলোর থাকার ফলে ব্যাংক এবং ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের মধ্যে গড়মিল দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমানতকারীর যে বই সেটার নাম নগদান বই নগদান বইয়ের যে ব্যাংক উদ্বৃত্ত সেই উদ্বৃত্তটা ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে তবে এক্ষেত্রে ডেবিট উদ্বৃত্ত ব্যাঙ্ক জমা দেখা যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর ব্যাংকের যে হিসাব মানে পাসবই বা ব্যাংক বিবরণী সে অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা সেটার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা তা আমরা অঙ্ক প্রথমেই যেভাবে সমাধান করব সেটা হচ্ছে যে আমরা আমানতকারীর বই থেকে বইকে কারেকশান করে আমরা মিলাবো হচ্ছে ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত সেটার সঙ্গে অর্থাৎ ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত এক লক্ষ টাকা সেটা অপরিবর্তনীয় থাকবে সেটাকে পরিবর্তন করা যাবে না যত ধরনের সমন্বয় যোগ বিয়োগ করতে হবে আমানতকারীর বই অনুযায়ী বা নগদান বই অনুযায়ী যে উদ্বৃত্তটা আমরা পেয়েছি এক লক্ষ দশ হাজার টাকা সেটার সঙ্গে পার্থক্যের প্রথম কারণটি ছিল বকেয়া চেক বকেয়া চেক যেটা নগদান বই অনুযায়ী ব্যাংক কম কমিয়ে দেওয়া হয়েছিল ব্যাঙ্ক কলমকে কিন্তু সেটা ব্যাংক বিবরণীতে ব্যাপারটা আসেনি তো যেহেতু আমরা ব্যাংক বিবরণীকে কোনো এডিট করতে পারবো না পরিবর্তন করতে পারবো না তাই আমাদের মিলকরণটা করতে গেলে এটাকে নগদান বইয়ের সঙ্গে আবার পুনরায় যোগ করা হবে যোগ করা লাগবে তো আমরা এটাকে লিখলাম বকে চেক পনেরো হাজার টাকা তারপরে লেখা আছে অপরিশোধিত প্রদেয় বিল এটা নগদান বইয়ে ব্যাঙ্ক কলমকে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এটা কোনো উল্লেখ নেই তাই এটাকে এটা একই অবস্থা এটাকে আমাদের যোগ করতে হবে অপরিশোধিত প্রদেহ বিল তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অপর্যাপ্ত তহবিল চেক এটার পরিমাণ আছে দশ হাজার টাকা তো অপর্যাপ্ত তহবিল চেক ব্যাংকে আমরা নগদান বইতে জমা দেখিয়েছি কিন্তু ব্যাংক বিবরণীতে এটা জমা দেখাচ্ছে না তো ব্যাংক বিবরণী যেহেতু পরিবর্তন করতে পারবো না আমাদেরকে তাহলে নগদান বইকে এটা বিয়োগ করলে আমরা ব্যাঙ্ক বিবরণের সাথে তখন মিলাতে পারব তহবিল চেক বিয়োগ করতে হবে দশ হাজার টাকা এরপরে আছে আদিন চেক মানে ডিপোজিট ইন ট্রানজিট চেক আশি হাজার টাকা এটাও ব্যাঙ্ক বিবরণীতে এটা উল্লেখ নেই কিন্তু নবদান বইয়ের ব্যাঙ্ক কলামে আমরা এটা যোগ করে দেখিয়ে দিয়েছি এখন এটাকে আমরা কমিয়ে দেব পরিবহনাধীন চেক আশি হাজার টাকা তারপরে আমরা নগদান বইয়ের একটা ভুল দেখেছিলাম যে পাঁচ হাজার টাকা নগদান বইয়ে কম দেখানো হয়েছে ফলে এই পাঁচ হাজার টাকা কম দেখানোর ফলে ব্যাঙ্ক বিবরণীর সঙ্গে মিলবে না তো আমরা যেহেতু পাঁচ হাজার টাকা কম দেখিয়েছি এখন এটাকে বাড়িয়ে দেব নগদান বইয়ের ভুল কম দেখানো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপরে আমরা ব্যাংক বিবরণীতে আসি প্রথমেই দেখতে পাচ্ছি যে ক্রেডিট মেমোরান্ডাম নোট কালেকশান অর্থাৎ ব্যাঙ্ক নোট কালেক্ট করেছে তিরিশ হাজার টাকা অর্থাৎ ব্যাংক আমানতকারীর হিসাবকে বাড়িয়ে দিয়েছে যেটা আমানতকারী জানে না তিরিশ হাজার টাকা ফলে আলফা লিমিটেড যে ব্যালেন্সটা আছে ক্ষেত্রে সেটার সঙ্গে এটা যোগ হবে পে অনুযায়ী যে ব্যালেন্সটা আছে সেটার সঙ্গে নোট কালেকশান বা ক্রেডিট মেমোরান্ডাম আইটিএম এটা যোগ করতে হবে তিরিশ হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট মেমোরান্ডাম ব্যাঙ্ক সার্ভিস চার্জ দু হাজার টাকা কেটেছে যেটা আমানতকারী অবগত নয় তো এটা আমানতকারীর বইয়ের যে ব্যালেন্স যেটা সেটার থেকে এটা কমিয়ে দিতে হবে এটা ডিএম লিখে ব্যাঙ্ক সার্ভিস চার্জ দুই হাজার টাকা তারপরে যেটা আছে তারপরে আরেকটা একটা ক্রেডিট মেমোরান্ডাম আইটেম ব্যাঙ্ক সুদ মঞ্জুর করেছে এটা পনেরোশো টাকা এটা নগদান বইয়ের উদ্বৃত্তের সঙ্গে যোগ করতে হবে ব্যাংক সুদ পনেরোশো টাকা তারপরে যেটা হচ্ছে ব্যাংক বিবরণীর একটা ভুল এটা পাঁচশো টাকা ব্যাংক বিবরণীতে বেশি লেখা হয়েছে কিন্তু আমরা ডিয়ার স্টুডেন্টস জানি যে আমরা ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত এক লক্ষ টাকা এটাকে আমরা এডিট করতে পারবো না কেন আমাদের এই অঙ্কটা হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স কারেকশান মেথড হ্যাঁ একটা জেরকে আমরা পরিবর্তন করতে পারবো তো আমরা পরিবর্তন করছি এই মুহূর্তে আমানতকারীর যে জের যেটা নগদান বইয়ের উদ্বৃত্ত সেটাকে পরিবর্তন করছি তো ব্যাংক কি করেছে পাঁচশো টাকা ভুলবশত বেশি লিখেছে তাদের যে ব্যালেন্স তার সঙ্গে অতিরিক্ত পাঁচশো টাকা যোগ করা আছে তো আমাদের নগদান বইয়ের যে উদ্বৃত্ত সেটার সঙ্গেও আমরা পাঁচশো টাকা যোগ করে দিব তা না হলে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্তের যে ব্যালেন্স সেটার সঙ্গে মিলবে না তা আমরা এটা যোগের পাশে লিখব ব্যাংক বিবরণীতে ভুল বেশি দেখানো পাঁচশো টাকা এবারে আমরা যোগ বিয়োগ করি যোগ আইটেমগুলোকে যদি আমরা মোট যোগ করি তাহলে এর পরিমাণ আসবে বিরাশি হাজার টাকা অন্যদিকে বিয়োগের যে আইটেমগুলা সেগুলা যদি আমরা যোগ করি তাহলে আসবে বিরানব্বই হাজার টাকা তাহলে আসবে বিরানব্বই হাজার টাকা তো বিরানব্বই হাজার টাকা বিয়োগ করতে হবে আর যোগ করতে হবে বিরাশি হাজার টাকা তাহলে এক লাখ দশ হাজারের সঙ্গে বিরাশি হাজার যোগ হলে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং সেটার থেকে যদি বিরানব্বই হাজার মাইনাস হয় তাহলে এক লক্ষ টাকা যেটা আসলে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী যে ব্যাঙ্ক উদ্বৃত্ত বা ব্যাঙ্ক জমা সেটার সঙ্গে মিলে যাবে ডিয়ার স্টুডেন্টস তোমাদের সুবিধার্থে আমি এই টাইপ ওয়ান প্রবলেমের জন্য একটা সূত্র তৈরি করে রেখেছি তোমরা একটা স্ক্রিনশট নেবে এই মুহুর্তে এই সূত্র অনুযায়ী এই টাইপ ওয়ানের যত ধরনের সিঙ্গেল ব্যালেন্স কারেকশানের অঙ্ক আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে আমি একটু সূত্রটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে এ বি দিয়ে দুইটা পার্থক্য করা আছে অর্থাৎ আমানতকারীর বই অনুযায়ী যদি ব্যাংক জমা দিয়ে আমরা শুরু করি তাহলে আমাদের যোগ বিয়োগের যে আইটেমগুলা এইগুলাই থাকবে এবং আমরা শেষে এ লেখা আছে দেখো এতে লেখা আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত অর্থাৎ যদি নবদান বই অনুযায়ী ব্যাঙ্ক উদ্বৃত্ত দিয়ে শুরু করি তাহলে শেষে ব্যাংক ব্যাংক ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী যে ব্যাঙ্ক উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলবে বিতে লেখা আছে আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাংক জমা অতিরিক্ত তো এটাকে আমরা অঙ্কে যে সমস্যাটা পাবো সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো ব্র্যাকেট মানে হচ্ছে নেগেটিভ আমরা যদি বলি যে আমার মাইনাস ফাইভ টাকা প্রফিট হয়েছে তাহলে আমরা এটাকে বুঝি যে আসলে এটা আসলে ক্ষতি হ্যাঁ বা পাঁচশো টাকা ক্ষতি মাইনাস ফাইভ প্রফিট হতে পারে না তো এক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাই যে আমার কাছে যে মাইনাস ফাইভ টাকা আমার ব্যাঙ্ক জমা আর তার মানে হচ্ছে যে আমার ফাইভ হান্ড্রেড টাকা ব্যাঙ্কে নেই আমরা ব্যাঙ্কে লোন করা হয়েছে ফাইভ হান্ড্রেড টাকা এই জন্য আমরা ঠিক এভাবে লিখবো যোগ বিয়োগের এই আইটেমগুলো অপরিবর্তিত থাকবে তারপরে দেখো তোমরা অঙ্ক শেষে বিতে লেখা আছে যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক উদ্বৃত্ত তখন এই যে ব্যালেন্সটা পাবো আমরা সেটা নেগেটিভ আসবে এবং আমরা এটাকে পরিবর্তন করে লিখতে পারি যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত তখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো মাইনাসটা উঠিয়ে এবারে ডিয়ার স্টুডেন্টস আমরা টাইপ টুতে যাব টাইপ টুতে ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত দেওয়া আছে সেই উদ্বৃত্ত থেকে আমরা আমানতকারীর বই বা নগদান বইয়ের যে উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলকরণ করব তো এক্ষেত্রে আমানতকারীর বই বা নগদান বইয়ের যে উদ্বৃত্তটা দেওয়া আছে সেটাকে সেটার কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না যত ধরনের যোগ বিয়োগ বা সমন্বয় করা দরকার সেটা আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত আমরা পেয়েছি সেটাতে করব তো ব্যাঙ্ক বা পাস বই অনুযায়ী আমরা যে ব্যাঙ্ক উদ্বৃত্ত পেয়েছি সেটা ব্যাংক জমার পরিমাণ এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার সঙ্গে আমরা যোগ বিয়োগ করবো আর আমাদের উদ্দেশ্য থাকবে যে আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাংক জমা এক লক্ষ দশ হাজার টাকা সেটা মিলানো এটাতে কিন্তু কোনো এডিট করা যাবে না এক লক্ষ দশ হাজার টাকার ক্ষেত্রে এবারে পার্থক্যের কারণগুলো আবার দেখি বকেয়া চেক যেটা নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স থেকে টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে বা ক্রেডিট করা হয়েছে সেটাকে আমরা ব্যাংক উদ্বৃত্ত থেকে এবার কমিয়ে দেব কেননা আমাদের এবার উদ্দেশ্য হচ্ছে নগদান বই অনুযায়ী যে উদ্বৃত্ত সেটাকে মিলানো এবং সেটা এডিট করা যাবে না তাহলে ব্যাংকের যে উদ্বৃত্ত ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী যে ব্যাঙ্ক জমা সেটাকে কমাতে হবে তো এক্ষেত্রে বকেয়া চেক বিয়োগ করতে হবে তারপরে আছে অপরিশোধিত প্রদেয় বিল এটাও নগদান বইয়ের যে ব্যাংক উদ্বৃত্ত সেখান থেকে টাকা কম কমিয়ে দেখা হয়েছে তাহলে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটার থেকে এবার কমিয়ে দেখাতে হবে কেননা আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে আমানতকারীর বই অনুযায়ী যে উদ্বৃত্ত সেটা মিলানো তারপরে আমরা দেখতে পাচ্ছি অপর্যাপ্ত তহবিল চেক দশ টাকা এটা নগদান বইতে জমা দেখানো হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এটা পাওয়া যায়নি তো আমরা এখন এটাকে যোগ করব যোগ করে ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক জমা সেটাকে বৃদ্ধি করব। তা না হলে নগদান বইয়ের যে উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলবে না তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহনাধীন চেক আশি হাজার টাকা এটাও নগদান বইতে জমা করা হয়েছিল কিন্তু ব্যাঙ্ক বিবরণীতে এটার কোনো ইফেক্ট দেখানো হয়নি তাই এখন আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক জমা সেটার সঙ্গে যোগ করবো পরিবহনাধীন চেক দশ হাজার টাকা তারপরে নগদান বইয়ে ভুলবশত পাঁচ হাজার টাকা কম দেখানো হয়েছিল আমরা যেহেতু নগদান বইয়ের উদ্বৃত্তকে এডিট করতে পারবো না তাই আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত সেটাকে কমিয়ে দেব তাহলে এটা বিয়োগ করতে হবে নগদান বইয়ের ভুল পাঁচ হাজার টাকা কম দেখানো এটাকে বিয়োগ করতে হবে তারপরে আমরা একটা ক্রেডিট নোট দেখতে পাচ্ছি যেটা নোট কালেকশান করেছিল ব্যাংক বিবরণীতে তিরিশ হাজার টাকা কিন্তু এটা নগদান বইয়ের উদ্বৃত্তে এটা জমা করা হয়ে হয়নি বা আপডেট করা হয়নি তো এটাকে আমরা এখন কমিয়ে দেবো কেননা আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমানতকারীর বই বা নগদান বইয়ের উদ্বৃত্তের সঙ্গে মিলানো তো সেটা মিলাতে গেলে আমাদেরকে এটা বাদ দিতে হবে ব্যাঙ্ক বিবরণীর যে ব্যাংক জমা সেটার থেকে বাদ দিতে হবে তারপরে আছে ডেবিট মেমোরান্ডাম ব্যাংক সার্ভিস চার্জ এটা ব্যাংক বিবরণীতে কর্তন করা হয়েছিল কিন্তু এটা নগদান হয়ে কোনো ইফেক্ট দেওয়া হয়নি তাই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সঙ্গে যোগ করতে হবে ডেবিট মেমোরান্ডাম ব্যাংক সার্ভিস চার্জ দুই হাজার টাকা তারপরে ক্রেডিট মেমোরান্ডাম দেখতে পাচ্ছি ব্যাঙ্ক সুদ এটা পনেরোশো টাকা ব্যাংক বিবরণীতে যোগ করা হয়েছে কিন্তু নবদান বইতে এর কোনো ইফেক্ট দেখানো হয়নি তাই এখন আমরা এটাকে বিয়োগ করব ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত সেটার থেকে বিয়োগ করব সিএম লিখে ব্যাঙ্ক সুদ পনেরোশো টাকা এরপরে ব্যাংক বিবরণীতে একটা ভুল করা হয়েছিল পাঁচশো টাকা বেশি দেখানো হয়েছিল তাই আমরা এখন পাঁচশো টাকা কমিয়ে দেব ব্যাংক বিবরণী থেকে পাঁচশো টাকা কমিয়ে দিতে হবে ভুলবশত বেশি দেখানোর জন্য ডিয়ার স্টুডেন্টস আমাদের সবগুলো আইটেমই অন্তর্ভুক্ত করা হয়ে গেল আমরা এখন যোগের যে আইটেমগুলো সেগুলো টোটাল যোগ করে পাচ্ছি বিরানব্বই হাজার টাকা বিয়োগের আইটেমগুলো আমরা টোটাল পাবো হচ্ছে বিরাশি হাজার টাকা তো বিয়োগের আইটেমগুলো আমাদের বিয়োগ করতে হবে আর যে যোগের আইটেম যে বিরানব্বই হাজার টাকা পেলাম টোটাল সেটা এক লঙ্ক এক লাখের সঙ্গে যোগ করব। দেন আমাদের যে আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাঙ্ক উদ্বৃত্ত সেটা কিন্তু মিলে যাবে এক লক্ষ দশ হাজার টাকা ডিয়ার স্টুডেন্টস তোমরা এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিবে এটা টাইপ টু এর জন্য যে দুই নাম্বার সূত্র আমি তোমাদেরকে এখানে তুলে দিয়েছি এবং ডেবিট মেমোরান্ডাম ক্রেডিট মেমোরান্ডাম আইটেমগুলো আলাদাভাবে চিহ্নিত করে দেখিয়েছি তোমাদের মনে রাখার সুবিধার্থে আর এই যে সূত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে এ দেওয়া আছে বি দেওয়া আছে তো এ দিয়ে যদি এ এ আইটেম দিয়ে যদি আমরা শুরু করি তাহলে এর সঙ্গে মিলবে আর বি দিয়ে যদি শুরু করি তাহলে অঙ্ক শেষে বিয়ের বিয়ের সাথে মিলে যাবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে বিয়ের যে ব্যালেন্সটা দেওয়া আছে দেওয়া থাকবে অঙ্কে ব্যাঙ্ক জমাতিরিক্তের সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখব অঙ্ক করার সময় কেন লিখবো সেটা আমি কিছুক্ষণ আগেই আজকের ক্লাসে তোমাদের বুঝিয়েছি আর যখন অঙ্কটা আমরা শেষ করব। শেষে এসে বিয়ের যে ব্যালেন্সটা আমরা পাবো সেটা যদি নেগেটিভ আসে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আসে তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব বা মাইনাস চিহ্নটা উঠিয়ে সেটাকে প্লাস আকারে লিখবো এবং সেক্ষেত্রে আমরা যে কথাটা লিখব সেটা হচ্ছে আমানতকারীর বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতৃত্ত এই কথাটা লিখে তখন আমরা এটাকে প্লাস ফিগারে দেখাবো সো ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ক্লাসে আমি আজকে কথা বলবো ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জয়ের সংশোধন পদ্ধতি নিয়ে বোধ ব্যালেন্স কারেকশন মেথড বলা যায় ব্যাংক সমন্বয় বিবরণী সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে হতে যাচ্ছে তো তোমরা যদি সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করো আশা করি এই উভয় যে সংশোধন পদ্ধতি সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সেটা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোধ ব্যালান্স কারেকশন মেথড বা উভয় যে সংশোধন পদ্ধতি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী সর্বাধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি তো এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেখার আগে আমরা একটু একক জের সংশোধন পদ্ধতির লিমিটেশনস বা অসুবিধা কি ছিল সেটা একটু দেখে আসি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একক যে সংশোধন পদ্ধতি কিভাবে করতাম এক্ষেত্রে টাইপ ওয়ান টাইপ টু এই দুইটাভাবে করতাম তো সেক্ষেত্রে যেটা হতো যে যে কোনো একটা ব্যালেন্সকে অর্থাৎ সেটা ব্যাঙ্ক বিবরণী হোক বা আমানতকারীর বইয়ের উদ্বৃত্ত হোক এই যে কোনো একটাকে আমরা কিন্তু কোনো পরিবর্তন বা সংশোধন করতে পারতাম পারতাম না আমাদেরকে অন্য আর একটা যে বেলা উদ্বৃত্ত থাকতো সেটার সঙ্গে পরিবর্তন করতে হতো অর্থাৎ এটা কিন্তু কোনো কমপ্লিট প্রসিজিওর না বা এক্ষেত্রে এক ব্যালান্সের যে প্রবলেম সেটার সমস্যাটা অন্য আর একটা ব্যালান্সের উপর চাপায় দেওয়া হচ্ছে অর্থাৎ একটাকে এডিট করা যাচ্ছে আর একটাকে এডিট করা যাচ্ছে না এটাই ছিল সবথেকে বড় লিমিটেশন একক যে সংশোধন পদ্ধতির আমরা উভয় যে সংশোধন পদ্ধতির ক্ষেত্রে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসবো আমরা এখন দেখব যে কীভাবে উভয় যে সংশোধন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয়ে থাকে তো এই স্ক্রিনে তোমরা দেখছো যে আমানতকারীর বই যেটা সেই বইয়ের সঙ্গে কিছু সমন্বয় করে সেটার যে জের সেটাকে সংশোধন করা হয় অন্যদিকে যে ব্যাংক বিবরণী থেকে প্রাপ্ত জের যেটা সেটার সঙ্গেও কিছু পরিবর্তন বা সমন্বয় করার পরে সেটার একটা সংশোধিত উদ্বৃত্ত বের হয় এবং দুইটা উদ্বৃত্ত মিলে যায় তখন দুইটা উদ্বৃত্ত তখন সংশোধিত অর্থাৎ কারেক্টেড ফর্মে চলে আসে ডিয়ার স্টুডেন্টস উভয় যে সংশোধন পদ্ধতির ক্ষেত্রে মোট দশটি পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে এই দশটি পয়েন্টের ইফেক্ট মনে থাকলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারব প্রথমেই পরিবহনাধীন চেক বা ডিপোজিট ইন ট্রানজিট চেক এটাকে আদায় অপেক্ষমান চেকও বলা হয়ে থাকে তো এটার ক্ষেত্রে যেটা হয় যে এটা খুব কম সময়ের মধ্যেই ব্যাঙ্ক এই টাকাটা সংগ্রহ করবে এবং আমানতকারীর হিসাবকে ক্রেডিট করবে আর অন্যদিকে আমানতকারীর যে বই সে বইতে ইতোমধ্যে এই চেকটাকে ডেবিট করা হয়েছে অর্থাৎ আমানতকারীর হিসাবকে বৃদ্ধি করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীর যে হিসাব সেটাতে কিন্তু এখনও বৃদ্ধি করা হয়নি কেননা এটা এখনও আদায়ের জন্য অপেক্ষমান তাই আমরা যদি ব্যাংক বিবরণীতে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত সেটার সঙ্গে যদি এই অ্যামাউন্টটাকে যোগ করি তাহলে কিন্তু নগদান বইয়ের সঙ্গে মিলে যাবে তো এখানে পরিবহনাধীন চেক এটাকে আমরা যোগ করব তবেই আমরা সংশোধিত উদ্বৃত্তটা পাব এরপরে দুই নম্বরে আছে হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক মানে এনএসএফ চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড চেক এটার ক্ষেত্রে যেটা হয় এই যে ক্লিয়ারিং হাউসে বা আদায় অপেক্ষমান যে চেক এই চেকগুলোর মধ্যে থেকে যদি কোনো চেক কোনো অ্যাকাউন্টে দেনাদারের কোনো অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত তহবিল না থাকে বা অন্য কোনো কারণেও যদি হয় যদি প্রত্যাখ্যাত হয় তাহলে তাহলে এই এটাকে বলা হয় এনএসএফ চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড চেক তো এইগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাংক টাকাটা যোগ করে না কিন্তু আমানতকারীর বইতে এটা অনেক আগেই এই অ্যামাউন্টটা যোগ করা আছে সুতরাং এক্ষেত্রে এটা বাদ দিতে হবে ডেড স্টুডেন্টস তিন নম্বরে আছে আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক বকেয়া চেক হচ্ছে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক তো যখন পাওনাদার বরাবর ইস্যু করা হয় তখন আমানতকারীর বই থেকে টাকাটা বাদ দিয়ে দেওয়া হয় অন্যদিকে পাওনাদার এখনও ব্যাংকে চেকটা উপস্থাপন করেনি বা টাকাটা তুলে নেয়নি যার ফলে ব্যাংক থেকে ওই পরিমাণ উদ্বৃত্ত এখনও কমেনি তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি ওটাকে বিয়োগ করে দেখাই তাহলে এটা আমানতকারীর বইয়ের সঙ্গে পুরোপুরি মিলে যাবে এবারে আছে হচ্ছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে পাওনাদার বরাবর যে চেক ইস্যু করা হয়ে থাকে সেটা ব্যাংক কোনো কারণে আমানতকারীর ব্যাংক কোনো কারণে সেটা প্রত্যাখ্যান করতে পারে অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে বা অন্য কোনো কারণে যদি ডিজোনার করে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের হিসাব থেকে টাকাটা কমে না কিন্তু আমানতকারী অনেক আগেই যখনই চেকটা ইস্যু করেছে তখনই তার হিসাব থেকে টাকাটা কমিয়ে রেখেছে তাই এখন যদি আমানতকারীর বইয়ের সঙ্গে বইয়ের উদ্বৃত্তের সঙ্গে যোগ করা হয় তাহলে কিন্তু এটা সংশোধিত হয়ে যাবে এবং ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলে যাবে ডিয়ার স্টুডেন্টস পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে জমাকৃত প্রাপ্য আদায় হয়নি তো এটা অনেকটা ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহণাধীন চেকের মতো তবে পরিবহনাধীন চেক তো ক্লিয়ারিং হাউস থেকে আদায় হয়ে থাকে এটা সেভাবে হয় না তবে এটা আদায় অপেক্ষমান বা এটা আদায় অবসম্ভবই কিন্তু যখন আমানতকারী এটা ব্যাংকে জমা দেয় প্রাপ্য বিলটা তখনই তারা ব্যাঙ্ক উদ্বৃত্তকে বাড়িয়ে বাড়িয়ে রাখে আর অন্যদিকে ব্যাংক আদায় না হওয়া পর্যন্ত সেটা ব্যাংক উদ্বৃত্ত বাড়ায় না তো এক্ষেত্রে যদি ব্যাংক উদ্বৃত্তের সঙ্গে অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী প্রাপ্ত যে ব্যাংক উদ্বৃত্ত সেটার সঙ্গে যদি যোগ করা হয় তাহলে কিন্তু এটা আমানতকারীর বইয়ের সঙ্গে মিলে যাবে এবারে প্রদেয় বিল পরিশোধ করা হয়নি আমানতকারী তার ব্যাঙ্কে নির্দেশনা দিয়ে রাখে যে প্রদেয় বিল পরিশোধ করার জন্য নির্ধারিত তারিখে কিন্তু ব্যাংক সেটা পরিশোধ করেনি আর আমানতকারী যেটা করেছে ব্যাংক ব্যাঙ্ক আমানতকারীর বইয়ের যে ব্যাঙ্ক উৎপৃত সেটা কমিয়ে রেখেছে কিন্তু ব্যাংক যেহেতু পরিশোধ করেনি তাই সেখানে বেশি দেখাচ্ছে তো এখন যদি সেটাকে বাদ দেওয়া হয় প্রদেয় বিলের পরিমাণ বাদ দিলে ব্যাংক বিবরণী সংশোধিত হবে এবং আমানতকারীর বইয়ের সঙ্গে সেটা মিলে যাবে যে রেস্টুরেন্টস এবারে খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম সেটা হচ্ছে সিএম আইটেম সমূহ সিএম মানে হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম তো আমি এটা নিয়ে আগেও কথা বলেছি যে অর্থাৎ ব্যাঙ্ক যদি আমানতকারীর পক্ষে হয়ে কোনো টাকা সংগ্রহ করে বা ব্যাঙ্ক যদি কোনো সুদ দেয় এরকম বেশ কিছু আইটেমের একটা লিস্ট আছে যে কারণে ব্যাংক আমানতকারীর হিসাবকে ক্রেডিট করে বা ব্যাঙ্ক উদ্বৃত্তটাকে বাড়িয়ে দেয় তো যেটা আমানতকারী অবগত নয় যে ব্যাপারগুলোতে তো এই আইটেমগুলোকে আমানতকারীর বইয়ের ব্যাঙ্ক উদ্ভৃত্তের সাথে যদি যোগ করা হয় তাহলে আমানতকারীর বই সংশোধিত হবে এবং সেটা ব্যাংক বিবরণীর সঙ্গে মিলে যাবে অন্যদিকে ডিএম বা ডেবিট মেমোরান্ডাম আইটেমগুলো হচ্ছে ব্যাংক যে যে ঘটনাগুলোর ক্ষেত্রে আমানতকারীর হিসাবকে ডেবিট করেছে কিন্তু আমানতকারী এই ব্যাপারগুলো অবগত নয় তো এই আইটেমগুলোকে যদি আমানতকারীর বইয়ের ব্যাংক উদ্ভৃত্তের থেকে বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমানতকারীর বইয়ের উদ্বৃত্তটা সংশোধিত হবে এবং ব্যাংক বিবরণীর সঙ্গে এটা মিলে যাবে ডিয়ার স্টুডেন্টস এবারে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম আইটেমগুলো একসঙ্গে রাখা আছে এই মুহূর্তে তোমরা একটা স্ক্রিনশট নিবে তোমাদের বোঝার সুবিধার্থে এ পর্যায়ে আমরা দেখব যে নয় নম্বর আইটেম কি আছে সেটা হচ্ছে নগদান বইয়ে ভুল নগদান বইয়ের ভুল আমরা অবশ্যই নগদান বইয়ের থেকে সংশোধন করব যদি নগদান বইয়ের উদ্বৃত্ত ভুলের কারণে কম দেখানো হয় তাহলে যে পরিমাণ কম দেখানো হয়েছে সেই পরিমাণ আমরা যোগ করব আর যদি উদ্বৃত্ত বেশি দেখানো হয়ে থাকে ভুলের কারণে তাহলে যতটুকু পরিমাণ বেশি দেখানো হয়েছে ততটুকুকে আমরা বিয়োগ করব তাহলে যে উদ্বৃত্তটা পাওয়া যাবে সেটাই সংশোধিত উদ্বৃত্ত হবে এবং সেটা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সঙ্গে মিলে যাবে এবারে দশ নম্বর আইটেম ব্যাঙ্ক বইয়ে ভুল এটাও ঠিক নগদান বইয়ের মতোই ভুলের মতোই এক্ষেত্রে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত যদি কোনো ভুলের কারণে কম দেখানো হয় তাহলে যতর পরিমাণ কম দেখানো হয়েছে ঠিক ততটুকু যোগ করতে হবে আর যদি উদ্বৃত্ত বেশি দেখানো হয় তাহলে যতটুকু বেশি দেখানো হয়েছে ততটুকু বিয়োগ করতে হবে ডিয়ার স্টুডেন্টস আমরা এতক্ষণ যাবতীয় দশটা পয়েন্ট যা শিখলাম সেই জিনিসটাই এখানে সূত্র আকারে উপস্থাপন করা হয়েছে এবং এটাই ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করার সূত্র উভয় যে পদ্ধতি অনুযায়ী তো তোমরা এটার একটা স্ক্রিনশট এখন নিয়ে নিবে আমরা এবারে এই সূত্র অনুযায়ী অঙ্ক শুরু করব। আমরা গত ক্লাসে আমরা যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাই আমরা করব তবে উভয় যে পদ্ধতি যে সূত্র সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করব। তোমরা আলফা লিমিটেডের ব্যাংক বিবরণী এবং যে দুগরণ অবদান বই সেটা দেখতে পাচ্ছ এবং এটা আমরা গত ক্লাসে করেছিলাম যে এবং ডান পাশে এই দুইটা বিবরণীর মধ্যে পার্থক্যের কী কারণগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করেছিলাম লাল কালি দিয়ে লেখা তোমরা দেখতে পাচ্ছ যে পার্থক্যের কারণগুলো কি কি আছে এবারে আমরা সেগুলোই এই সূত্রে জাস্ট ইনপুট দিব সূত্রে আমরা প্রথমেই আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাঙ্ক উদ্বৃত্ত দেওয়া আছে সিডি এক লাখ দশ হাজার টাকা আমানতকারীর বইয়ে যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব সূত্রের ঘরে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে এক লক্ষ টাকা সেটা আমরা সূত্রের ঘরে লিখব এক লক্ষ টাকা এবারে পার্থক্যের প্রথম কারণ ছিল বকেয়া চেক সেটার পরিমাণ ছিল পনেরো হাজার টাকা বকে আছে ব্যাঙ্ক উদ্বৃত্ত থেকে ব্যাঙ্ক বিবরণীর যে ব্যাঙ্ক উদ্বৃত্ত সেটা থেকে বিয়োগ হবে পনেরো হাজার টাকা আমরা সেটার ঘরে টাকাটা লিখলাম তারপরে পার্থক্যের কারণ ছিল অপরিশোধিত প্রদেয় বিল তিরিশ হাজার টাকা সেটাও ব্যাংক বিবরণীর যে ব্যাংক উদ্বৃত্ত সেটার থেকে বাদ দিতে হবে অপরিশোধিত প্রদেয় বিল তিরিশ হাজার টাকা তারপরের কারণটা দেওয়া আছে অপর্যাপ্ত তহবিল চেক দশ হাজার টাকা এবং এটা আমানতকারীর যে বই অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটার থেকে বিয়োগ দিতে হবে অপর্যাপ্ত তহবিল চেক বা এনএসএফ চেক দশ হাজার টাকা তারপরের কারণটা ছিল পার্থক্যের পরিবহনাধীন চেক আশি হাজার টাকা এবং এটা আমানত ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটার সঙ্গে যোগ করতে হবে আশি হাজার টাকা তারপরে আমরা যে পার্থক্যের কারণটা পাই সেটা হচ্ছে নগদান বইয়ে পাঁচ হাজার টাকা কম দেখানো হয়েছে এমন একটা ভুল করা হয়েছে যে ভুলের কারণে পাঁচ হাজার টাকা নগদান বইয়ে কমে গেছে তাহলে এখন বাড়িয়ে দিতে হবে তো আমানতকারীর যে বই সে বইয়ে আমরা এটাকে যোগ করব সে বইয়ের যে উদ্বৃত্ত সেটার সঙ্গে এটাকে যোগ করতে হবে তারপরের যে পার্থক্যের কারণ সেটা হচ্ছে সিএম আইটেম একটা নোট কালেকশান করা হয়েছে তিরিশ হাজার টাকার আমানতকারীর বইয়ের নোট কালেকশান পাশে আমরা সিএম লিখে দেব এবং এটার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা তারপরে যে পার্থক্যের কারণ সেটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম ব্যাঙ্ক সার্ভিস চার্জ আমানতকারীর বই থেকে ডেবিট মেমোরান্ডাম আইটেমটি অর্থাৎ ব্যাংক সার্ভিস চার্জ যেটা বাদ দিয়ে দেখাতে হবে দুই টাকা এরপরে আরও একটা ক্রেডিট মেমোর আইটেম মেমোরান্ডাম আইটেম সেটা হচ্ছে ব্যাঙ্ক সুদ আমানতকারীর বইয়ে ব্যাঙ্ক সুদ এবং পাশে সিএম লিখে আমরা এটাকে দেখাবো পনেরোশো টাকা এটা আমানতকারীর বইয়ে যোগ করতে হবে তারপরে ব্যাংক বিবরণীতে একটা ভুল করা হয়েছে যে ভুলের কারণে পাঁচশো টাকা উদ্বৃত্ত বেশি দেখানো হয়েছে তাহলে এখন ব্যাংক বিবরণীর যে অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটাকে আমরা এখন কমিয়ে দেব পাঁচশো টাকা যেহেতু বেশি দেখানো হয়েছিল ভুলের কারণে ডিয়ার স্টুডেন্টস আমরা মোটামুটি সবগুলো পার্থক্যের কারণগুলোই কিন্তু এই সূত্রে ইনপুট দিলাম বেশ কিছু জায়গা গ্যাপ রয়েছে কারণ সেই আইটেমগুলো এই অঙ্কের ক্ষেত্রে আসেনি তো আমরা এবারে ক্যালকুলেশনটা করে ফেলি আমানতকারীর বইয়ের যে যোগ আইটেম আছে সেটা টোটাল আসবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বিয়োগ আইটেমগুলোর সমষ্টি আসবে এবং বিয়োগ আইটেমগুলোর সমষ্টি আসবে বারো হাজার টাকা ফলে সংশোধিত উদ্বৃত্ত পাব আমানতকারীর বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত পাওয়া যাবে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অন্যদিকে ব্যাংক বিবরণীর অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেই পক্ষে সেই সাইডে যোগ আইটেমগুলো পাবো হচ্ছে আশি হাজার টাকা আর বিয়োগ আইটেমগুলোর সমষ্টি হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়োগ আইটেমগুলোর সমষ্টি হবে পঁয়তাল্লিশ টাকা ফলে আমরা যে সংশোধিত উদ্বৃত্ত পাবো সেটা হবে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ যে আমানতকারীর বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত এসেছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী যে সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত সেটাও এসেছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে উভয়জের সংশোধন পদ্ধতি এবং এভাবেই উভয়জের সংশোধন পদ্ধতি সমাধান করতে হয় তোমরা যদি এই ফরম্যাটটা অনুসরণ করো তাহলে তোমাদের আশা করি কোনো অঙ্কেই কোনো অসুবিধা হবে না সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ডিয়ার স্টুডেন্টস তোমাদের সঙ্গে অনেকদিন আমাদের দেখা করে কথা হয় না এটা খুবই বেদনাদায়ক একটা ব্যাপার খুবই করে একটা তো সবাই সাবধানে থাকবে বাসায় সুস্থ থাকবে আর ডিস্টেন্স মেনটেন করবে আর যে বিষয়টা আমার কথা বলা দরকার সেটা হচ্ছে যে তোমরা অনলাইনে আমরা যে ক্লাসগুলো দেই সেগুলো অবশ্যই ফলো করবে এবং পড়ালেখা করবে আর স্টুডেন্টস আজকে হচ্ছে ব্যবসম্বয় বিবরণের লাস্ট ক্লাসটি আমি নিব তোমাদেরকে তো আমি এসেছি এন ইউ বিটি ক্যাম্পাসে কল্যাশাখার তো এখানে এসে বললাম যে এটা ইন্ট্রোটা এখান থেকে তৈরি করে নিই তো সবাই এখন শুরু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই ব্যাংকের সঙ্গে ব্যবসার যে রেগুলার ট্রানজাকশানগুলো হয়ে থাকে অর্থাৎ যে স্বাভাবিক সাধারণ লেনদেনগুলো হয়ে থাকে সেই লেনদেনগুলো ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকে অন্যদিকে ব্যাংক তার যে হিসাবের বই সেখানে কিভাবে লিপিবদ্ধ করে থাকে আমরা সেগুলো প্রথমে দেখব এবং তারপরে আমরা দেখব যে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পর ব্যবসায়ীর হিসাব বইতে যে বিষয়গুলো সংশোধন আনা প্রয়োজন সেগুলোকে কীভাবে জাবেদাভুক্ত করতে হয় তো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আলফা লিমিটেড নগদ পাঁচ হাজার টাকা জমা দিয়ে যমুনা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললো যমুনা ব্যাংকের যে অ্যাকাউন্টিং ইকুয়েশান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নগদ টাকা পাঁচ হাজার টাকা কমে গিয়েছে এবং তাদের ব্যাংকে যে টাকা সেটা পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে রাইট সাইডে যে লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি এখানে কোনো ইফেক্ট পড়েনি ফলে এটা থেকে যেটা দেখা যায় যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর অন্য একটা সম্পদ হ্রাস পাচ্ছে সেটা আমরা জানি যে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে জাবেদাটা হবে এরকম যে যমুনা ব্যাংক লিমিটেড ডেবিট পাঁচ হাজার টাকা এবং হিসাব ক্রেডিট পাঁচ টাকা এবারে যমুনা ব্যাংক লিমিটেড কিভাবে এই অ্যাকাউন্টিং এগুকেশানের ক্ষেত্রে আসছে তার ক্ষেত্রে সেটা হচ্ছে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে পাঁচ পাঁচ টাকা এবং না ক্যাশ টাকা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে কাস্টমার্স ডিপোজিট বৃদ্ধি পাচ্ছে তো কাস্টমার্স ডিপোজিট হচ্ছে যমুনা ব্যাংকের জন্য একটা দায় তো দায় বৃদ্ধি পাচ্ছে পাঁচ হাজার টাকা তো আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে থাকে তাহলে যমুনা ব্যাংকের জন্য এটা যাবে আসবে এরকম যে নবদান হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা এবং আলফা লিমিটেড হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা তারপরে আমরা দুই নম্বর এন্ট্রিতে দেখব যে মিস্টার ইমরানের নিকট থেকে এবি ব্যাংকের সাত হাজার ও তিন হাজার টাকার মোট দুইটি চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে আলফা লিমিটেডের অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটা আসবে যে তাদের অ্যাসেটের মধ্যে ব্যাংকের অ্যাসেট বৃদ্ধি পাবে সাত আট তিন দশ হাজার টাকা এবং যে দেনাদারের পরিমাণ মিস্টার ইমরান একজন দেনাদার সেই অ্যাকাউন্টস রিসিভেবল এটা আর একটা সম্পদ সেটা কমে যাবে দশ হাজার টাকা অন্যদিকে রাইট সাইডে যে লায়াবিলিটিস এবং অনার্সিটি এক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না তো আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে যাবে দাবই হবে যমুনা ব্যাংক লিমিটেড ডেবিট দশ হাজার টাকা এবং মিস্টার ইমরান হিসাব ক্রেডিট দশ হাজার টাকাতে একটা প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে কোনোদিকে যমুনা ব্যাঙ্ক লিমিটেডের যে হিসাবের বই সেখানে অ্যাকাউন্টিং ইকুয়েশানে কোনো ইফেক্ট আসবে না কেননা তারা যখন এটা ক্লিয়ারিং হাউসে রাখবে তারপরে এটা যখন ক্লিয়ারিং হাউস থেকে টাকাটা পাওয়া যাবে তখন যমুনা ব্যাংক লিমিটেডের জন্য এটা একটা ট্রানজ্যাকশান হবে দেন তখন তারা এটা কাস্টমার্স অ্যাকাউন্টকে ক্রেডিট করবে ফলে এটার জন্য কোনো জাবেদা হবে না যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ারিং হাউস থেকে ক্লিয়ারেন্স আসবে এরপরে তিন নম্বর এন্ট্রিটা দেওয়া আছে যে মিস্টার ইমরান থেকে প্রাপ্ত তিন হাজার টাকার চেকটি প্রত্যাখ্যাত হলো এবং অন্যটি আদায় হলো ঠিক আগের ট্রানজাকশানে আমরা দেখলাম যে দুইটা চেক একটা সাত হাজার টাকার এবং আরেকটা তিন হাজার টাকা তো তিন হাজার টাকার চেকটি প্রত্যাখ্যাত হয়েছে তো এটা আলফা লিমিটেড এর জন্য এটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে এর আগের লেনদেনে আমরা যমুনা ব্যাংকে যে টাকার পরিমাণ সেটা দেখিয়েছি দশ হাজার টাকা অর্থাৎ সাত হাজার এবং তিন হাজার দুইটা চেককেই আমরা জমা দেখিয়েছি কিন্তু তিন হাজার টাকার চেকটি প্রত্যাখ্যাত হওয়ায় টাকাটা এখন সেটা কমাতে হবে তো অ্যাকাউন্টে ইকুয়েশানের মধ্যে যে অ্যাসেট সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টের যে টাকার পরিমাণ সেটা তিন হাজার টাকা কমিয়ে দিব এবং যে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার সেটাকে তিন হাজার টাকা বৃদ্ধি অর্থাৎ ইমরান হিসাব এটাকে বৃদ্ধি করতে হবে অন্যদিকে রাইট সাইডের এলিমেন্টগুলো যা তাই থাকবে মিস্টার ইমরানের হিসাব ডেবিট হবে তিন হাজার টাকা এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে তিন হাজার টাকা এরপরে আসবো যমুনা ব্যাংক লিমিটেড কিভাবে এই হিসাবটি এই লেনদেনটি হিসাবে রাখবে তো যমুনা ব্যাংক এর আগে কিন্তু কোনো এন্ট্রি দেয়নি এই ট্রানজ্যাকশানের জন্য আর এখন যেহেতু যমুনা ব্যাংক দেখলো যে সাত হাজার টাকা কালেকশন হয়েছে বাকি যে তিন হাজার টাকা সেটা প্রত্যাখ্যাত হয়েছে যমুনা ব্যাংকের নগদ টাকা বৃদ্ধি পাবে সাত হাজার টাকা এবং এটা কাস্টমার্স ডিপোজিট বৃদ্ধি পাবে মানে দায় বৃদ্ধি পাবে সাত হাজার টাকা তারপরে আমরা চার নাম্বার ট্রানজ্যাকশানটা দেখবো যে পাওনাদার মিস্টার জাহিদকে পাঁচ হাজার টাকার ও তিন হাজার টাকার দুইটি চেক ইস্যু করা হলো চেক ইস্যু করা হলো মানে পাওনাদারকে চেক প্রদান করা হলো তো আলফা লিমিটেড যেটা করবে সেটা হচ্ছে তাদের ব্যাংক হিসাবে এই তিন হাজার এবং পাঁচ হাজার আট হাজার টাকা কমিয়ে দিবে অন্যদিকে তারা অ্যাকাউন্টস পেয়ে গোল বা পাওনাদার মানে দায় দায় কমিয়ে দিবে আট হাজার টাকা আমরা জানি যে দায়ের হ্রাস পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট তো মিস্টার জাহিদ হিসাব ডেবিট হবে আট হাজার টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে আট হাজার টাকা আর যমুনা ব্যাংক এটাকে ট্রানজ্যাকশান বা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত এটা এই চেক দুইটা ব্যাংকে উপস্থাপিত হবে এবং পাওনাদার টাকাটা যতক্ষণ না পর্যন্ত ব্যাংক থেকে উঠাবে এটা ততক্ষণ পর্যন্ত যমুনা ব্যাংকের জন্য কোনো লেনদেন নয় এবারে পাঁচ নম্বর এন্ট্রিটা হবে পাওনাদার মিস্টার জাহিদকে ইস্যুকৃত দুইটি চেকের তিন হাজার টাকার চেকটি প্রত্যাখ্যাত হলো এবং অন্যটি সম্মানিত হলো আমরা দুইটা চেকের টাকাই আলফা লিমিটেড তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দেখিয়েছিল এখন দেখা যাচ্ছে একটা প্রত্যাখ্যাত হয়েছে তাহলে সেটার টাকা যোগ করতে হবে জন্য সম্পদ পাশে তিন হাজার টাকা ব্যাঙ্ক হিসাবে যোগ এবং অ্যাকাউন্টস পেই বা পাওনাদার বৃদ্ধি করতে হবে অর্থাৎ দায় দায় বৃদ্ধি পাবে ইকুয়েশান আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তাহলে জাবেদা বইতে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট তিন হাজার টাকা এবং মিস্টার জাহিদ হিসাব ক্রেডিট তিন হাজার টাকা অন্যদিকে যমুনা ব্যাংক লিমিটেড তাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন সেখানে তাদের ক্যাশ অর্থাৎ নগদ টাকা হ্রাস পাবে পাঁচ হাজার টাকা তারা এর আগে কোনো এন্ট্রি দেয়নি তাদের হিসাব বইয়ে অর্থাৎ কোনো জাবে ট্রানজেকশান দেখায়নি এখন যেটা হবে সেটা হচ্ছে ক্যাশ বা নগদ হ্রাস পাবে পাঁচ টাকা অন্যদিকে কাস্টমার্স ডিপোজিট সেটার পরিমাণ হ্রাস পাবে তাহলে দায় হ্রাস পাচ্ছে পাঁচ হাজার টাকা অন্যদিকে ওনার সিকিউরিটি অপরিবর্তিত থাকবে আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্ষয় ক্রেডিট আলফা লিমিটেড ডেবিট হবে পাঁচ হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা এবারে ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে দেনাদার মিস্টার মানিক থেকে তিন হাজার টাকার একটা প্রাপ্য নোট পাওয়া গিয়েছে যেটা উনত্রিশশো পঞ্চাশ টাকায় যমুনা ব্যাংকে ভাঙানো হলো অর্থাৎ প্রাপ্য নোটকে ডিসকাউন্ট করা যায় ব্যাংক থেকে বা মানে ব্যাংক এই এটাকে সিকিউরিটি হিসেবে রেখে তার এগেন্স্ট একটা লোন দিয়ে থাকে গ্রাহকদেরকে তো আলফা লিমিটেডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ব্যাঙ্কে টাকা বৃদ্ধি পাবে এবং সেটা উনত্রিশশো টাকা বৃদ্ধি পাবে আর যে নোট রিসিভেবল যেটা ছিল সেটা থাকবে না অর্থাৎ সেটা একটা অ্যাসেট কমে যাচ্ছে তিন হাজার টাকা আর যে পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা আসলে এই ডিসকাউন্ট করার ক্ষেত্রে যে একটা খরচ হয়ে থাকে সেটা বারটা খরচ তো যেহেতু খরচ সেহেতু ওনার সিকিউরিটি হ্রাস পাবে এটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশান ফাংশন আর আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে ক্রেডিট এক্ষেত্রে তাই হয়েছে ফলে জাবেদা আসবে যমুনা ব্যাঙ্ক হিসাব ডেবিট উনত্রিশশো পঞ্চাশ টাকা বার্তা ব্যয় হিসাব ডেবিট পঞ্চাশ টাকা এবং প্রাপ্য নোট হিসাব ক্রেডিট তিন তিন হাজার টাকা অন্যদিকে যমুনা ব্যাংক লিমিটেডের জন্য এটা প্রথমে একটা অ্যাসেট বৃদ্ধি পাবে ডিসকাউন্টেড বিলস মূলত হচ্ছে এটা লোন এগেনস্ট বিলস ফর কালেকশন এই যে যে লো ডকুমেন্টটা অর্থাৎ প্রাপ্য নোট এটা ব্যাংক সিকিউরিটি হিসেবে রাখলো এবং এটা তাদের জন্য একটা অ্যাসেট যেহেতু একটা লোন ক্রিয়েট হচ্ছে আর আমরা জানি ব্যাংকের জন্য একটা লোন হচ্ছে অ্যাসেট তিন টাকা সম্পদ বৃদ্ধি পাবে আর অন্যদিকে কাস্টমার্স ডিপোজিট সেটাও বৃদ্ধি পাবে তবে সেটা উনত্রিশশো পঞ্চাশ টাকা কেননা তিন হাজার টাকা লোনের পুরোটাই তারা পাবে না তাদের এই অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা কেটে রাখবে যেটা ব্যাংকের জন্য একটা প্রফিট ব্যাংকের জন্য আয় বৃদ্ধি পাচ্ছে সেজন্য ওনার সিকিউরিটি পঞ্চাশ টাকা বৃদ্ধি পাবে যমুনা ব্যাংকের তো আমরা ইকুয়েশানটা ঠিকইভাবে জানি যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট তো বৃদ্ধি পেলে হয় ক্রেডিট আর যদি আয় বৃদ্ধি হয় তাহলে হয় ক্রেডিট তো জাবেদাটা ঠিক এরকম আসবে যে বার্টাকৃত প্রাপ্য নোট ডেবিট তিন হাজার টাকা আলফা লিমিটেড ক্রেডিট হবে উনত্রিশশো পঞ্চাশ টাকা আর বার্টা আয় হিসাব ক্রেডিট হবে পঞ্চাশ টাকা সাত নম্বরে দেনাদার মিস্টার মানিক থেকে প্রাপ্ত তিন হাজার টাকার প্রাপ্য নোটটি প্রত্যাখ্যাত হয়েছে যা উনত্রিশশো পঞ্চাশ টাকায় ভাঙানো হয়েছিল যমুনা ব্যাংক নোটিং চার্জ নিয়েছে পঞ্চাশ টাকা তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মানিকে মানিককে মানিকের যে প্রাপ্য নোটটা ছিল সেটা হচ্ছে ফেস ভ্যালু ছিল তিন হাজার টাকা তো সেটা প্রত্যাখ্যাত হয়েছে এবং এইটার যে হিসাব নিকাশ বাবদ চার্জ সেটার জন্য ব্যাংক যমুনা ব্যাংক আলফা লিমিটেডকে আরও পঞ্চাশ টাকা চার্জ করেছে তো এই তিন হাজার পঞ্চাশ টাকাই যে দেনাদার আলফা লিমিটেডের যে দেনাদার মিস্টার মানিক তার অ্যাকাউন্টে যোগ করা হবে এজন্য আলফা লিমিটেডের সম্পদ বৃদ্ধি পাবে অ্যাকাউন্টস রিসিভেবল তিন হাজার পঞ্চাশ টাকা অন্যদিকে ব্যাঙ্ক থেকে টাকা কমে যাবে তিন হাজার পঞ্চাশ টাকা ফলে যাবে দাটা ঠিক এরকম আসবে মিস্টার মানিক হিসাব ডেবিট তিন হাজার পঞ্চাশ টাকা এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তিন হাজার পঞ্চাশ টাকা এবারে যমুনা ব্যাঙ্ক লিমিটেড যেভাবে হিসাবটা রাখবে সেটা হচ্ছে তাদের একটা সম্পদ হ্রাস পাবে লোন কমে যাওয়া মানে তাদের সম্পদ হ্রাস পাওয়া তিন হাজার টাকা আর অন্যদিকে তারা কাস্টমার্স ডিপোজিট কমিয়ে দিবে তিন হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ আলফা লিমিটেডকে ডেবিট করবে তারা এবং তারা যেটা করবে সেটা হচ্ছে তাদের যে ওনার্স ইকুইটি অর্থাৎ তাদের ইনকাম নোটিং চার্জটা তাদের জন্য ইনকাম যোগনা ব্যাংকের জন্য সেটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ওনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা জাবেদাটা ঠিক এরকম আসবে যে আলফা লিমিটেড ডেবিট বাটাকৃত প্রাপ্য নোট এবং নোটিং চার্জ আই ক্রেডিট হবে ডিয়ার স্টুডেন্টস আমরা এবারে দেখব যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পর কি হয়ে থাকে সাধারণত তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আলফা লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে সাধারণত আমানতকারী অর্থাৎ এক্ষেত্রে আলফা লিমিটেড প্রস্তুত করবে যমুনা ব্যাংক কেবলমাত্র তাদের যে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী সেটা সরবরাহ করবে আলফা লিমিটেড ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পর যে বিষয়গুলো পাবে সেগুলো তাদের যে বই অর্থাৎ নগদান বই সেটা সংশোধন করতে পারবে কিন্তু ব্যাংকের হিসাব তারা সংশোধন করতে পারবে না তাহলে ব্যাংকের হিসাব সংশোধন করতে পারবে না এখন আমরা দেখব যে আলফা লিমিটেড যদি তাদের বই সংশোধন করে থাকে অর্থাৎ নগদান বই তো সেক্ষেত্রে কোন কোন বিষয় সংশোধন করা প্রয়োজন পড়বে এক নম্বরে হচ্ছে সিএম আইটেম তার মানে হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম আইটেম দুই নম্বরে হচ্ছে ডিএম আইটেম মানে ডেবিট মেমোরান্ডাম আইটেম তিন নম্বরে হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক চার নম্বরে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এবং পাঁচ নম্বরে হচ্ছে ইরার বাই ক্যাশ ক্যাশবুক মানে নগদান বইয়ে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আলফা লিমিটেড বা আমানতকারী সংশোধন করতে পারবে আর যমুনা ব্যাংক লিমিটেড তারা ডিপোজিট ইন ট্রানজিট বা আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক এগুলো সংশোধন করার প্রয়োজন নেই কেননা এটা ট্রানজেকশনটা ডিপোজিট ইন ট্রানজিট হলো যখন ক্লিয়ারিং হাউস থেকে চেকটা যদি প্রত্যাখ্যাত না হয় তাহলে এমনিতেই তখন লিপিবদ্ধ হবে আউটস্ট্যান্ডিং চেকটা পাওনা যখন চেকের টাকাটা ব্যাঙ্ক থেকে উঠিয়ে নিয়ে যাবে তখন হিসাবে লিপিবদ্ধ হবে আর যদি কোনো ভুল হয়ে থাকে যেটা আলফা লিমিটেডের চোখে ধরা পড়ছে সেগুলো ব্যাঙ্কে ইনফর্ম করলে তারা যথার্থভাবে সেটা সংশোধন করে থাকে একটা সিএম আইটেম দেখা যাচ্ছে প্রাপ্য নোট আদায় ব্যাঙ্ক করেছে এক হাজার টাকা ব্যাঙ্ক সাথে সুদ আছে পঞ্চাশ টাকা যমুনা ব্যাঙ্ক হিসাবে ডেবিট হবে এক টাকা আর প্রাপ্য নোট এবং আয় ক্রেডিট করতে হবে তার তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেবিট নাম আইটেম আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক সার্ভিস চার্জ কর্তন করেছে দুশো তিরিশ টাকা ব্যাঙ্ক সার্ভিস চার্জ ডেবিট করতে হবে দুশো তিরিশ টাকা এবং যমুনা ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট করতে হবে দুশো টাকা তারপরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক বা এনএসএফ চেক দেনাদারের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত এসেছে দশ হাজার টাকা তাহলে প্রাপ্য হিসাব কমিয়ে বৃদ্ধি পাবে দশ হাজার টাকা এবং যমুনা ব্যাংক হিসাব ক্রেডিট বা হ্রাস পাবে সেটা হচ্ছে দশ হাজার টাকা তারপরে যে যাবেদারটা করতে হবে সেটা হচ্ছে ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়ে থাকে অর্থাৎ পাওনাদারকে ইস্যু করা হয়েছিল পাঁচ হাজার টাকার চেক যা প্রত্যাখ্যাত করা হয়েছে এর আগে তাহলে ব্যাংককে কমিয়ে দেওয়া হয়েছিল এখন ব্যাংকে। টাকা বৃদ্ধি করতে হবে যেমন ব্যাঙ্ক হিসাব ডেবিট করতে হবে পাঁচ হাজার টাকা বা হিসাব ক্রেডিট করতে হবে পাঁচ হাজার টাকা আর স্টুডেন্টস তারপরে সর্বশেষ যে আইটেমটা সেটা হচ্ছে ইরআর বাই ক্যাশবুক এটার জাবেদাটা বিভিন্ন রকম হয়ে থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চেক ইস্যু করা হয়েছে সেটা বেশি টাকা লেখা হয়েছে এবং বেশি টাকার পরিমাণ হচ্ছে ছত্রিশশো ছত্রিশ টাকা যেটা ক্রেডিট করা হয়েছে বেশি অর্থাৎ ব্যাঙ্কে কমিয়ে দেওয়া হয়েছিল ছত্রিশ টাকা বেশি এখন সেটা বাড়িয়ে দিতে হবে যমুনা ব্যাংক হিসাব ডেবিট করতে হবে ছত্রিশ টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট করতে হবে ছত্রিশ এবারে আমরা দেখব যে অঙ্কটা আমরা করে এসেছিলাম উভয়জের পদ্ধতি অনুযায়ী দুতো আলফা লিমিটেডের অঙ্কটা ডান পাশে এই নগদান বইয়ের এবং ব্যাংক বিবরণীর যে পার্থক্যের কারণগুলো সেগুলো দেখানো আছে এবং তারপরে আমরা অঙ্কটা করেছিলাম যে সূত্রের মাধ্যমে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এটা উভয়জের পদ্ধতি অনুযায়ী আমরা অঙ্কটা করেছিলাম আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত এই উভয় উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্কটা করেছিলাম এখন এই অঙ্ক থেকে আমাদের যে জাবেদাগুলো করা প্রয়োজন আমরা সেটা এখন করব। আমরা এতক্ষণ সেগুলো নিয়ে বেশ পড়ালেখা করলাম আমরা এখন একটা প্র্যাকটিক্যালি এই অঙ্কটা করে দেখব তো প্রথমেই আমরা ক্রেডিট মেমোরান্ডাম আইটেমের জন্য যে জাবেদা হবে সেটা আমরা করব এটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম আইটেম আছে এখানে দুইটা একটা নোট কালেকশন আছে তিরিশ হাজার টাকা এবং আরেকটা আছে হচ্ছে ব্যাঙ্ক সুদ সেটার পরিমাণ আছে হচ্ছে পনেরোশো টাকা তো এই দুইটা আইটেম মিলে আসলে ব্যাংক টাকা বৃদ্ধি করে ব্যাংক টাকা তো যমুনা ব্যাংকের টাকা এক্ষেত্রে বৃদ্ধি পাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা মোট এবং প্রাপ্য নোট হিসাব ক্রেডিট হবে তিরিশ হাজার টাকা এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে পনেরোশো টাকা তাহলে এটা হবে ক্রেডিট মেমোরান্ডাম আইটেমের জন্য যে যাবেদা সেটা হয়ে গেল এবারে আমরা দেখবো যে ডেবিট মেমোরান্ডাম আইটেম কয়টা আছে এই অঙ্কের ক্ষেত্রে একটা ডেবিট মেমোরান্ডাম আইটেম আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক সার্ভিস চার্জ দু টাকা তো ক্ষেত্রে ব্যাংকের টাকা কমে যাবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ হিসাব ডেবিট হবে দু টাকা ব্যাংক হিসাব বা যমুনা ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে স্টুডেন্টস তারপরে আমরা দেখবো যে এনএসএফ চেক মানে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক অপর্যাপ্ত তহবিল চেক সেটার পরিমাণ আছে দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা হচ্ছে কোনো একজন দেনাদার তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়েছে এক্ষেত্রে আমরা নগদান বই যদি দেখি যে অপর্যাপ্ত তহবিল চেক দশ হাজার টাকা সে এবং সে নাম হচ্ছে সাদমান হ্যাঁ তাহলে সাদমান হিসাব ডেবিট হবে অর্থাৎ সাদমান হিসাবকে হিসাব বৃদ্ধি পাবে সাদমান হিসাব ডেবিট দশ হাজার টাকা যমুনা ব্যাংক হিসাব ক্রেডিট দশ হাজার টাকা ডিয়ার স্টুডেন্টস তারপরে আমরা দেখতে পাচ্ছি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এই এখানে নেই আমরা এর জন্য কোনো জাবেদার প্রয়োজন নেই এক্ষেত্রে নগদান বইয়ে ভুল উদ্বৃত্ত বা উদ্বৃত্ত কম দেখানো সেটা আছে হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা দেখতে পাচ্ছি যে নগদান বইয়ে পাঁচ টাকা কম দেখানো হয়েছে তো এই ভুলটা সংশোধন করতে হবে এটার জন্য যমুনা ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে পাঁচ হাজার টাকা এবং বিবিধ ভুল হিসাবকে ক্রেডিট করতে হবে পাঁচ হাজার টাকা সো ডিয়ার স্টুডেন্টস হয়ে গেল জাবেদা দাখিলা কীভাবে দিতে হবে আমরা দেখলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ